সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে খুব মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। কাঁচামরিচ ভর্তাটা এভাবে করলে আমার মনে হয় ভাত আর খিচুড়ির সাথে খেতে অন্য আর কিছুই লাগবে না। অসম্ভব মজার এই ভর্তাটা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, কাঁচামরিচ হাফ কাপ মতো, আর রসুনও নিয়ে নিয়েছি বড় সাইজের দুইটা, আর এখানে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো চিংড়ি। চিংড়ি যে শুটকিগুলো পাওয়া যায় ওটা একটু ধুয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে দিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম থেকে লোতে রেখে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই অসম্ভব মজার ভর্তাটা আপনারা খুদে ভাত, সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে কিন্তু অনেক মজা লাগবে, সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটা এমন একটা ভর্তা রেসিপি, তাই অবশ্যই বাসায় করবেন। আর কেমন হয়েছে ইনবক্সে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন যখন হয়ে আসবে, নামানোর কিছুক্ষণ আগে এই যে ধনিয়া পাতা ধুয়ে দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাটা কিন্তু প্রথমেই দিবেন না, এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে, লালচে হয়ে যাবে। নামানোর কিছুক্ষণ আগে, এক মিনিট আগে ঠিক দিয়ে এভাবে করে নেড়েচেড়ে নামিয়ে নেবেন। প্রিয় ভিউয়ার্স, যারা আমার পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত দেননি তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সহজ রান্নার রেসিপি পেতে। আর যারা চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে রাখবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। এরকম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা দিয়ে মানে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি, এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আপনারা চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারেন, আমি একটা ব্লেন্ড নিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি অনেকটা। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ হাফ কাপ পরিমাণ, চাইলে আপনারা হালকা একটু ভেজে ব্যবহার করতে পারেন, বাট এভাবে করে দিলে কিন্তু অসম্ভব মজা লাগে। আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু প্রথমেই লবণ দিইনি কোনো কিছুতে। তো লবণটা দিয়ে আমি আবারও এটাকে মিনিট খানিকের মতো ব্লেন্ড করে নিব, এতে করে কিন্তু আমাদের ভর্তাটা পারফেক্টভাবে হয়ে যাবে। এভাবে ভর্তাটা করলে আপনি যে ব্লেন্ডারে করেছেন সেটা কিন্তু একদম বুঝার কায়দা নেই, একদম পাটায় বাটার ভর্তার মতো টেস্ট হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম মিহি হয়েছে। আশা রাখছি আমার আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে ইনবক্সে জানাতে একদমই ভুলবেন না। তো ভর্তাটা নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে কাঁচা সরিষার তেলটা দিবেন, এটা দেওয়ার ফলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর কয়েকটা কাঁচা পেঁয়াজ উপর থেকে দিয়ে দিচ্ছি, কেননা আমি যখন মানে ভর্তা দিয়ে মাখিয়ে খাই কাঁচা পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে আমার কাছে ভালো লাগে, যদিও এটা না খাওয়াই ভালো, বাট কখনো কখনো খাই, তবে খেয়ে দাঁত ব্রাশ করে ফেলবেন। যাই হোক, আশা রাখছি আজকের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।